সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে, ইফ লগ এ টু দি বেস 10 ইকুয়াল টু পি অ্যান্ড লগ বি টু দি বেস 10 ইকুয়াল টু কিউ, দেন হোয়াট ইজ লগ এ টু দি পাওয়ার পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ টু দি বেস 10 ইজ ইকুয়াল টু। লক্ষ্য করা যাক, এখানে দেয়া আছে লগ এ টু দি বেস 10 ইকুয়াল টু পি এবং লগ বি টু দি বেস 10 ইকুয়াল টু কিউ। আমাদের লগ এ টু দি পাওয়ার পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ টু দি বেস 10 এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে এ টু দি পাওয়ার পি এবং বি টু দি পাওয়ার কিউ এই দুটি সংখ্যা কিন্তু গুণ অবস্থায় রয়েছে। আমরা এই দুটি সংখ্যাকে আলাদা করে লিখতে পারবো, তাহলে আমরা বলতে পারবো, লক্ষ্য করা যাক, লগ এ টু দি পাওয়ার পি টু দি বেস 10 প্লাস লগ বি টু দি পাওয়ার কিউ টু দি বেস 10। কারেক্ট, যেহেতু এখানে এই দুটি সংখ্যা গুণ অবস্থায় রয়েছে, তাহলে এখানে দুটি লগ অপারেটরের ভিতরে সিম্পলি যোগ সম্পন্ন হবে। এখন আমরা চাইলে এই পি পাওয়ারটি কিন্তু সামনে নিয়ে আসতে পারি। কারেক্ট, এর এই পাওয়ার পি আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে আমরা এখানে পাচ্ছি পি ইন্টু লগ এ টু দি বেস 10 প্লাস, অনুরূপভাবে এখানে কিউ এই পাওয়ারটি, বি এর পাওয়ার কিউ আমরা সামনে নিয়ে আসতে পারি। আমরা বলতে পারি কিউ লগ বি টু দি বেস 10, কিউ লগ বি টু দি বেস 10। কারেক্ট, এখন এখানে প্রশ্নে দেওয়া আছে লগ এ টু দি বেস 10 এর মান হচ্ছে পি, তাহলে আমরা এখানে পাচ্ছি পি ইন্টু পি প্লাস কিউ ইন্টু, লক্ষ্য করা যাক, লগ বি টু দি বেস 10 এর মান এখানে প্রশ্নে দেওয়া আছে কিউ, তাহলে আমরা পাচ্ছি পি ইন্টু পি প্লাস কিউ ইন্টু কিউ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কারেক্ট, তাহলে আমরা দেখছি আমাদের প্রদত্ত এক্সপ্রেশনের মান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।